ভাঙড়ে গলা কেটে খুনের ঘটনা। ভাঙড়ের শাকসা এলাকায় এক চায়ের দোকানদারকে নলি কেটে খুন। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে নিহত তাদের দলের সক্রিয় কর্মী, পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার তখন সবে সকাল হয়েছে। ভাঙড়ের শাকসা এলাকার পথে ঘাটে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় মানুষজন। হঠাৎই হৈ হৈ রব। এলাকার বাসিন্দারা দেখতে পান এলাকার এক চায়ের দোকানে পড়ে রয়েছে দোকান মালিকের নলি কাটা দেহ। তার যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে বলে অনেকের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতের নাম জব্বার মোল্লা। আমরা তো জানি না, সকালবেলা খবর পেলো ও ছেলে বাড়ি কাঁদতে কাঁদতে ছুটে গেল। আমরা বাজারে যাবো বলে বাড়াচ্ছিল, তারপরে হঠাৎ যায় খবর দিয়ে বলো আমার আপা মারা গেছে। এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত জব্বার। এলাকার মানুষজনের দাবি, জব্বার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তার যে কোনো শত্রু থাকতে পারে তা কল্পনাতেও আনতে পারছেন না জব্বারের পরিচিতরা। ছেলের মুখ থেকে যা শুনলাম যে উনি কালকে বালিপুরে একটা মজলিশ ছিল, রাতে মজলিশ করে এসে দোকানে শুয়েছিল, ছেলেরা বাড়ি গেছিল। এবার যেহেতু সকালে দোকান খোলে, ছেলে এসে ডাকে সাড়া দিচ্ছে না। তারপরে ভিতরে ডেকে দেখলো ওই অবস্থা, ও সবাইকে জানালো। হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে কেটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার দাবি, সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন জব্বার। দেখুন, নৃশংস ঘটনা এবং অত্যন্ত ভালো লোক ছিল এবং আমাদের দলের সক্রিয় কর্মী, প্রতিটা মিটিং মিছিলে সব সময় থাকতো। যেভাবে তাকে গলা কেটে এবং পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক। যে খুনি মার্ডারার যারা, তাদেরকে অবশ্যই খুঁজে বের করতেই হবে এবং তাকে যাতে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা কলকাতা পুলিশ করবে, আমার আত্মবিশ্বাস আছে। এদিনই ঘটনাস্থল পরিদর্শন করে 3 সদস্যের ফরেন্সিক দল। নমুনা সংগ্রহ করেন তারা। পুলিশ কুকুর দিয়ে তল্লাশিও চালানো হয়। জব্বারের খুনের পিছনে কি কারণ, রাজনৈতিক যোগ নাকি অন্য কোনো শত্রুতা, সামনে প্রশ্ন অনেক, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ভাঙড় থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, Z24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।